হ্যালো অল ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই। এবং এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, জেনপাস ইউজি 2022 রেজাল্ট নিয়ে কিন্তু একটা বিরাট বড় আপডেট উঠে আসছে। হ্যাঁ বন্ধুরা, একটা বিরাট খবর উঠে আসছে তোমাদের রেজাল্ট নিয়ে। কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে একেবারে সরাসরি তোমাদের শুনিয়ে দেবো। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে হেল্পলাইন নাম্বার, সেখানে কল করে কল রেকর্ডিং করছি এবং সেটা তোমাদের সরাসরি শুনিয়ে দেবো। এবং তার সাথে বলি যে তোমাদের কি রেজাল্ট কী করে তোমরা দেখবে, ঠিক আছে, তোমাদের রেজাল্টটা কী করে দেখবে, 20 পেলে কি সুযোগ পাওয়া যেতে পারে, কাট অফ কত যেতে পারে, এবং তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে কাউন্সিলিংয়ের জন্য। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অনেক কিছু জানতে পারবে, অনেক নলেজ পাবে। প্রথমে বলে রাখি, তোমাদের কিন্তু 7 তারিখ বলেছিলাম, আমি বলেছিলাম, প্রচুর ইউটিউব চ্যানেলে বলছে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বেরোবে, আমি হয়তো বলেছিলাম 10 তারিখের মধ্যে, কিন্তু খবরটা হচ্ছে এখনও আপাতত নয়। তোমাদের কিন্তু অবশ্যই শনিবার, আজকে তো হয়ে গেল বৃহস্পতিবার, অর্থাৎ কাল বাদে পরশু দিন শনিবারের মধ্যে তোমাদের অ্যান্সার কী, ফাইনাল অ্যান্সার কী প্রকাশিত হবে, তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে মোটামুটি 7 দিনের মধ্যে, ঠিক আছে। শনিবার থেকে 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তো সরাসরি তোমরা কল রেকর্ডিংটা শুনে নাও, তারপরে বাকি টপিকগুলো একেবারে আলোচনা করব। নমস্কার, জয়েন্ট এন্ট্রান্স হেল্পলাইন। হ্যাঁ নমস্কার ম্যাম, আমার নাম সঞ্জীব বিশ্বাস। অ্যাকচুয়ালি আমার বোন জেনপাস ইউজি এক্সাম দিয়েছে, তো একটু কোয়ারি করা ছিল যে কবে নাগাদ রেজাল্টটা বেরোতে পারে, যদি একটু হেল্প করতেন খুব ভালো হতো। জেনপাস ইউজি, আচ্ছা ক্যান্ডিডেটের নামটা একটু বলুন। ক্যান্ডিডেট নাম হচ্ছে, ওর নাম হচ্ছে সৌরভী বিশ্বাস। সৌরভী বিশ্বাস। আর রোল নাম্বারটা বলতে পারবেন? না, রোল নাম্বার তো এই মুহূর্তে মনে নেই ম্যাম। আচ্ছা, দেখুন জেনপাস ইউজির অ্যাকচুয়ালি কিছু ইস্যুর জন্য লেট হয়েছে বা র্যাঙ্ক কার্ডটা পাবলিশ করতে, তো আপাতত বোর্ড থেকে ইনফরমেশন এরকম রয়েছে যে এই উইকের মধ্যে একটা লিঙ্ক দেওয়া হবে অথবা ফাইনাল আনসার, যদি ফার্দার কোনো ইস্যু না হয় তাহলে স্যাটারডের মধ্যেই সেটা দেওয়া হবে দুটোর মধ্যে কোনো একটা। তো একটু ফলো রাখুন কাইন্ডলি ওয়েবসাইটটা, ওখানেই লিঙ্কটা দেওয়া হবে। তো আগে কি প্রকাশিত হবে, তারপরে কি মানে রেজাল্ট আগে ফাইনাল, হ্যাঁ আগে ফাইনাল আনসার কি প্রকাশ দেওয়া হবে, আপডেটটা তারপরে ব্র্যাঞ্চ কার্ডের লিঙ্কটা দেওয়া হবে। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার বলি, যারা 2022 জিএনএমএনএম এন্ট্রান্স এক্সাম দিচ্ছে তাদের কবে রেজাল্ট বেরোতে পারে এবং জেনপাদে কবে রেজাল্ট বেরোতে পারে। দেখো, একটা অনুমান করে বলছি, তোমাদের যদি শনিবার নাগাদ তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয় মোটামুটি 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবেই হবে, এটুকু মোটামুটি গ্যারান্টিতে বলা যেতে পারে। কেউ বলতে পারে না যে কবে রেজাল্ট বেরোবে। দেখেছি কয়েকদিন আগে একটা ইউটিউব চ্যানেল সুনাম ধন্য, তারা 100% অথেন্টিক নিউজ দিয়েছিল, বাট সেটা ঠিক নয়, একদম ভুল, ঠিক আছে। তো কেউ ঠিক বলতে পারে না, এটা অনুমান করে বলা, ঠিক আছে, কেউ 100% বলতে পারে না, এটা ভুল কথা। তো আমরা একটা অনুমান করে বলেছিলাম যে 7 থেকে 10 তারিখের মধ্যে বেরোতে পারে, একটা অনুমান, কারণ তোমাদের যথারীতি এক্সামের রেজাল্টের ডেট কিন্তু অলরেডি, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল তা সেটা পার হয়ে গেছে অলরেডি। অনেক নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা হচ্ছে বলেই কিন্তু এরকম প্রবলেম হচ্ছে, এরকমটা কিন্তু হয় না। তো যাই হোক, তো এটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এটা আমিও আশা করছি, সবাই আশা করছে। মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে শনিবার পর থেকে 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে, যদি কোনো ইস্যু না থাকে। ওকে, এবার বলি জিএনএমদের রেজাল্ট কবে বেরোতে পারে। এরকম সবার একটাই তো কোয়ারি থাকে, অনেকেই আছে দুটোই এক্সাম দিয়েছো তো কবে এক্সাম বেরোবে, রেজাল্ট কবে বেরোচ্ছে। দেখো, তোমাদের কথা এখন আপাতত বন্ধ রাখো, কারণ জিএনএমের রেজাল্ট বেরোনোর আগে জেনপাদের রেজাল্ট বেরোবে। তা এখন অনেকগুলো স্টেপ বাকি আছে। প্রথম হচ্ছে যে জেনপাদের অ্যান্সার কি প্রকাশিত হবে, তারপর ওদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, তার মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে জিএনএমএনএম, ঠিক আছে, কি বললাম, তোমাদের কিন্তু জিএনএমএনএমে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে। ওকে, সো তারপর তোমাদের যখন মোটামুটি আগস্টের মিডিলের দিকে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে পারে, ঠিক আছে, তার আগে কোনো মতেই সম্ভব নয়, এটুকু কিন্তু আমি গ্যারান্টিতে বলতে পারি, কারণ এর মধ্যে রেজাল্ট বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। তো অযথা বলবে না যে স্যার কবে রেজাল্ট বেরোবে, কবে রেজাল্ট বেরোবে, আমার একটা টেন্টেটিভ বললাম যে আগস্টের মিডিল অথবা ফার্স্টের দিকে হওয়ার সম্ভাবনা খুবই কম, মিডিলের দিকেই বেরোতে পারে। এখন যদি আগে বেরিয়ে যায় অবশ্যই আগে আমি আপডেট তোমাদের দিয়ে দেবো যে রেজাল্ট বেরিয়ে গেছে, অবশ্যই তোমরা জানতে পারবে, কিন্তু অযথা তো বারবার মেসেজ করছে বলে আমাদেরকে ভিডিও বারবার করতে হচ্ছে। যাই হোক, এইটুকু অবশ্যই বুঝতে পারছি প্রত্যেকের মধ্যে একটা মানে দোতানা আসছে যে আদৌক আমাদের রেজাল্ট বেরোবে কি না। তো যাই হোক, তোমাদের অবশ্যই রেজাল্ট বেরোবে। তোমাদের তার আগে বলে রাখি যে কী করে তোমরা চেক করবে, ঠিক আছে, আমি জেনপাদের নিয়ে দেখিয়ে দিই। জেনপাদের যদি রেজাল্ট বেরোয়, যেহেতু খুব তাড়াতাড়ি ওদের রেজাল্টটা বেরোবে, তো কী করে তোমরা রেজাল্টটা চেক করবে, দেখো প্রথমেই তোমাদেরকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে আসতে হবে। আসার পর জেনপাস ইউজি এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, এখানে ক্লিক করার পর একটু স্ক্রোল ডাউন করবে, স্ক্রোল ডাউন করলে দেখবে যে নিচের দিকে আছে ক্যান্ডিডেট লগইন, ঠিক আছে, এই যে জাস্ট মিনিট, এই যে ক্যান্ডিডেট সাইন ইন, তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের কিন্তু লগ ইন পেজ খুলে যাবে। তোমাদের এখানে কী করতে হবে, জাস্ট মিনিট, আমি অন্য অপশন খুলে দিয়েছি, জাস্ট মিনিট, এই যে
এই সাইন ইনে ক্লিক করার পর তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে সেই দুটো তোমাদের দিতে হবে। এবং অনেকে প্রশ্ন হচ্ছে, দাদা আমি পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড কী দেবো? তো এখানে যে অপশন আছে তোমাদের চিন্তা কোনো ব্যাপার নেই, সব কিছু ব্যবস্থা আছে। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমাদেরকে ওটিপি চাইবে, ঠিক আছে, ফোনের ওটিপি চাইবে। ওটিপি দিলেই তোমরা কিন্তু তোমাদের পাসওয়ার্ড আবার নতুনভাবে ক্রিয়েট করতে পারবে। এবার অনেকে প্রশ্ন, দাদা আমি কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা বা অ্যাপ্লিকেশন নাম্বারটাই ভুলে গেছি। তো তার জন্য চিন্তা নেই, এই যে ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে এখানে ক্লিক করে দেবে, অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের চাওয়া হবে যে এরকম একটা চাওয়া হবে যে ওটিপির মাধ্যমে নেবে নাকি তোমার ইমেলের মাধ্যমে নেবে। যদি তুমি ইমেলের মাধ্যমে নিতে চাও তাহলে ইমেলে ক্লিক করবে, যদি এসএমএসের মাধ্যমে নিতে চাও এসএমএসে ক্লিক করবে, তারপর কন্টিনিউ ক্লিক করবে, তারপর তোমাদের ফোন নাম্বার চাওয়া হবে, এটসেট্রা এটসেট্রা। তারপর তোমরা কিন্তু অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন নাম্বার চাওয়া হবে, তার তোমার সিকিউরিটি পিন চাওয়া হচ্ছে, তারপর তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করে তোমাদের মানে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারবে নতুন করে। ওকে, এবার বলি যে যারা তোমাদের কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নেই, তারা কী করে দেখবে? তো দেখো এখানে তোমাদেরকে অবশ্যই এখানে আসার পর তোমাদের কিন্তু জাস্ট এ মিনিট আমি একটু লগ ইন করার চেষ্টা করছি। এই যে এখানে আসার পর তোমাদের প্রথমে সাইন ইন করতে হবে। এখানে তোমাদের কী দিতে হবে? অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হচ্ছে, পাসওয়ার্ডটা দিতে হচ্ছে, এবং সিকিউরিটি পিন। সিকিউরিটি পিন কোনটা? এই যে নাম্বারটা দেখা যাচ্ছে, এই নাম্বারটা বা এই অ্যালফাবেটটা এখানে তোমাদের পুট করলেই, সাইন ইনে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের পেজে ওপেন চলে আসবে, মানে তোমাদের ট্যাব চলে আসবে। নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবে যেখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে না, যেভাবে তোমরা অ্যাডমিট কার্ড অ্যান্সার কী যেভাবে ডাউনলোড করেছিলে সেইভাবে দেখবে। ওখানে গিয়ে তোমাদের একটা অপশন থাকবে ভিউ অ্যান্ড প্রিন্ট রেজাল্ট, ঠিক আছে, বা র্যাঙ্ক কার্ড। ওই র্যাঙ্ক কার্ডে ক্লিক করলেই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে। তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, সাপোজ আমি 2021 কথা বলছি, 2021 জিএনএমের যে র্যাঙ্ক কার্ড বেরিয়েছিল সে একটা র্যাঙ্ক কার্ড তোমাদের স্যাম্পল দেখাচ্ছি। তবে এরকম তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা পাবে, ঠিক আছে, তোমরা দেখে নাও একবার। দেখো ঠিক এরকম তোমরা একটা র্যাঙ্ক কার্ড পাবে। এখানে তোমাদের যে মূল যে বিষয়টা সেটাতে নিয়ে যায়। দেখো এখানে তোমাদের কী লেখা থাকবে, এখানে তোমাদের জিএনএম, তোমাদের জিএনএমএনএম লেখা থাকবে না, জেনপা লেখা থাকবে। জেনপা তোমাদের যে এক্সাম দিয়েছিলে, অনেকে বিএসি লেখা থাকতে পারে, অর্থাৎ যারা বিএচএ এক্সাম দিয়েছিলে, দুটো যারা এক্সাম দিয়েছে তাদের জন্য জেনপা এবং বিএচএ দুটোই রেজাল্ট বেরোবে, অর্থাৎ জিএমআর এবং বিএচএ দুটোই রেজাল্ট বেরোবে, দুটোই র্যাঙ্ক কার্ড বেরোবে। এখানে মূলত লেখা থাকে যে তুমি কত স্কোর, কত র্যাঙ্ক করেছো, ঠিক আছে। যেমন এখানে মেয়েটার এসসি ছিল, অর্থাৎ এসসি ক্যাটাগরি বিলং করে, তো ওর জন্য কিন্তু দেখতে পাচ্ছি দুটো র্যাঙ্ক বেরিয়েছে। একটা কি, একটা জিএমআর র্যাঙ্ক, যেটা হচ্ছে ওপেন ক্যাটাগরি সবার জন্য, অর্থাৎ গোটা ওয়েস্ট বেঙ্গল যতজন পরীক্ষা দিচ্ছে সবার কিন্তু একটা র্যাঙ্ক বেরিয়েছে। এবং অপরটা হচ্ছে কি, তার যে ক্যাটাগরি আছে, যদি কারো ক্যাটাগরি না থাকে তাহলে এই র্যাঙ্কটা বেরোবে না। মনে করো কারো এসসি, কারো এসটি আছে, তো এই র্যাঙ্কটা আবার এসটিদের র্যাঙ্ক বেরোবে, ওই এসটিদের বেরোবে। যদি কারোর ওবিসি থাকে তাহলে ওবিসি র্যাঙ্ক বেরোবে, যদি কারোর ইডাব্লিউএস থাকে তাহলে ইডাব্লিউএস র্যাঙ্ক বেরোবে, কারো পিডাব্লিউডি থাকলে তার পিডাব্লিউডি র্যাঙ্ক বেরোবে, কারো সিভিল ডিফেন্স থাকলে সিভিল ডিফেন্সের র্যাঙ্ক বেরোবে। তো বিভিন্ন রকম র্যাঙ্ক বেরোবে, ঠিক আছে। এখানে মূলত র্যাঙ্কটাই হচ্ছে সবথেকে আসল বিষয়, সবথেকে ভাইটাল বিষয়, এবং এটার উপর ডিপেন্ড করছে তুমি ভালো কলেজ পাবে কি পাবে না। যদি র্যাঙ্ক বেশি হয় অবশ্যই কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকে, যদি র্যাঙ্ক খুব কম থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো ভালো কলেজগুলো পাওয়ার চান্স থাকে। এবার কত র্যাঙ্ক হলে তোমরা কলেজ পাবে ভালো কলেজ সেটা তো বলা এখন এই মুহূর্তে সম্ভব নয়, তোমাদের র্যাঙ্ক বেরোবে তখন আমরা তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু খুলে করে বলে দেবো। ওকে, এবার বলি যে 20 পেলেও কি সম্ভব সরকারি কলেজ পাওয়া? কারণ অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। তো একটা মানে সবার মনে একটা প্রশ্ন যে দাদা আমি 20 পেলে কি সুযোগ পেতে পারি? দেখো 20 পেলে সুযোগ কখন পাবে, মনে করো এই যে মেয়েটা, এই মেয়েটা তো এসসি, তো এসসিদের ক্ষেত্রে এই মেয়েটাও কিন্তু এরকমই র্যাঙ্ক করেছিল, কিন্তু সরকারি পায়নি দুর্ভাগ্যবশত, কারণ প্রচুর বেশি র্যাঙ্ক দেখতে পাচ্ছ। জিএনএমের জন্য 66,000 চলে গেছিলো, এএনএমের জন্য 42,000 চলে গেছিলো, তো যার জন্য এই কিন্তু সহজে সুযোগ পায়নি। তো প্রাইভেট কলেজে চান্স পেয়েছিল, সেটা মানে প্রথমে পায়নি, মানে একদম থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সিলিং হয়ে যাওয়ার পর, থার্ড ফোর্থ মানে এক্সটেন্ডেড মাপটন যখন চলছিলো সেই সময় কিন্তু পেয়েছিল, ঠিক আছে। তো তোমাদেরকে ওয়েট করতে হবে, বিভিন্ন রকম কাউন্সিলিং হয়, ঠিক আছে। মনে করো কারো যদি ক্যাটাগরি থাকে, ক্যাটাগরিতে তাতে আলাদা র্যাঙ্ক বেরোবে। এবার আমি কথা বলছি, মনে করো একটু খুব ক্লিয়ার করে বলি, জিএমআর র্যাঙ্ক বেরোলো, মনে করো কেউ 20 পেয়েছে, ঠিক আছে, কেউ 20 পেয়েছে, তো 20 পেয়ে তার জিএমআর র্যাঙ্ক বেরোলো, হয়তো দেখা গেলো 42,000 এরকম র্যাঙ্ক বেরোলো, ঠিক আছে, কথা বলছি 42,000 র্যাঙ্ক বেরোলো। তার কাছে আছে ধরো এসসি সার্টিফিকেট আছে, প্লাস সে হচ্ছে পিডাব্লিউডি, ঠিক আছে, পিডাব্লিউডি। এবার তুমি বলো তার কি, তার কতগুলো র্যাঙ্ক বেরোচ্ছে? একটা জিএমআর র্যাঙ্ক বেরোচ্ছে, একটা এসসি র্যাঙ্ক বেরোবে, একটা পিডাব্লিউডি র্যাঙ্ক বেরোবে। তো জিএমআর র্যাঙ্ক দেখা গেলো যে 42,000 হয়েছে, ঠিক আছে, এসসি র্যাঙ্ক দেখা গেলো যে তার র্যাঙ্ক হয়ে দাঁড়ালো মোটামুটি, এটাই ধরে নিচ্ছি, 9,868। এবার দেখা গেলো যে ফিজিক্যাল যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে সেই র্যাঙ্কই দাঁড়ালো তার গিয়ে, আমি কথা বলছি যে 90 হয়ে দাঁড়ালো, ঠিক আছে। এবার হ্যান্ডিক্যাপের যে সিট সংখ্যা, দেখা গেলো সিট সংখ্যা হচ্ছে তোমার 30টা, আমি কথা বলছি 30টা তো সিট সংখ্যা আছে।
এবার 30টা প্রথমে কাউন্সিলিংয়ে দেখা গেল যে 30 পর্যন্ত কাউন্সিলিং যাচ্ছে, ওর 90 র্যাঙ্ক আছে, ও দেখা গেলো প্রথমে মোটামুটি 40 পর্যন্ত চলে গেল, আমি কথা বলছি 30টা চলে গেলো, দেখা গেলো কাউকে মানে অনেকে পেয়েছে অনেকে নিল না, অনেকে নিতে চাইছে না, অন্য কাউন্সিলিং করতে চাইছে, ভালো করেজ পায়নি, কাউন্সিলিং নেক্সট কাউন্সিলিং চলে গেলো। এবার দেখা গেলো কি পরের রাউন্ড যে কাউন্সিলিং হবে সেখানে দেখা গেলো 30-এর জায়গায় আরও বেড়ে গেলো, হ্যাঁ 30 থেকে স্টার্ট হলো, 30 থেকে স্টার্ট হয়ে দেখা গেলো যে সেটা গিয়ে দাঁড়ালো, আমার কথা বলছি 60-এ গিয়ে দাঁড়ালো, ঠিক আছে 60 র্যাঙ্ক পর্যন্ত এলো। এবার দেখো সে সুযোগ পাচ্ছে না এখনও পর্যন্ত, তারপর ধরো এখানে 3টে রাউন্ড হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড মপ আপ রাউন্ডে, তারপর তোমাদের চলে আসে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডে গিয়ে দাঁড়ালো হয়তো তোমাদের এই জিনিসটা হয়ে দাঁড়ালো 80, ঠিক আছে 80 পর্যন্ত নেওয়া হলো, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেলো তাও পেলো না। এবার আসে তোমাদের স্পট রাউন্ড কাউন্সিলিং, স্পট রাউন্ড কাউন্সিলিংয়ে গিয়ে বলেই দেওয়া হয় যে যার র্যাঙ্ক এর থেকে এর মধ্যে আছে তারা কিন্তু অবশ্যই আসতে পারবে। তো সেখানে তোমাদের শুধুমাত্র জিএমআর র্যাঙ্কের কথা বলা হবে, দেখা গেলো যে বলা যারা পিডাব্লিউডি আছে তারা যা যত র্যাঙ্ক আছে তোমরা চলে আসতে পারবে, তুমি এটা তো অনায়াসে সুযোগ পেয়ে যাবে সরকারি কলেজ, কেন পাবে না, পিডাব্লিউডির ক্ষেত্রে এরকমই হয়, ঠিক আছে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম এর 2021-এর জিএনএমএ পরীক্ষার জন্য এরকমই হয়েছিল। পিডাব্লিউডি কিন্তু বলে দেওয়া হচ্ছিলো যে ইফ এনি র্যাঙ্ক এনি ক্যান্ডিডেট ক্যান গো, ঠিক আছে সিভিল ডিফেন্সের কথা বলছি, পিডাব্লিউডির কথা বলছি, পিডাব্লিউডি কিন্তু এমনিতেই মানে কম্পিটিশন প্রচুর কম, ঠিক আছে এখানে কম্পিটিশন খুবই কম থাকে যার জন্য সহজে কিন্তু সুযোগ পাওয়া যায়, ঠিক আছে কম্পিটিশন সবথেকে বেশি কথা থাকে বলে দিই, কম্পিটিশন সবথেকে বেশি থাকে ইডাব্লিউএসে, কারণ ইডাব্লিউএস জেনারেল প্রায় একই, ঠিক আছে ইডাব্লিউএস আর ওবিসি বি এই দুটোতে কিন্তু প্রায় কম্পিটিশন ভালোই থাকে, ঠিক আছে বাকিগুলো তো কম্পিটিশন একটু কম পাবে, ওবিসি বি ওবিসি এতে অত কম্পিটিশন থাকে না, ওবিসি বিতে একটু বেশি থাকে। তো যাই হোক, তো তোমাদেরকে মোটামুটি আমি মন ভাঙার জন্য বলছি না, কিন্তু সত্যি যেটা সেটাই বলি, যদি তোমরা মোটামুটি ভালো মতো একটু স্কোর করতে পারো ভালো কলেজ পেয়ে যাবে, ঠিক আছে এবার কত স্কোর করলে পাবে তার একটা আমি অনুমান আমি প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম, তোমরা দেখেও ছিলে অনেকে, অনেকে যারা দেখোনি তাদেরকে আমি বলবো অবশ্যই দেখে না ভিডিওটা, সেখানে তোমরা মোটামুটি জানতে পারো যে কত র্যাঙ্ক করলে হতে পারে, ঠিক আছে একটা এক্সপেকটেশন, ওটা যে হবেই রকম কোনো মানে নেই, একটা এক্সপেকটেশন। তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে। এবার বলি কী কী ডকুমেন্ট লাগবে, দেখো ডকুমেন্ট এখন কিচ্ছু লাগছে না, তোমরা যখন রেজিস্ট্রেশন করবে সেই সময় কোনো ডকুমেন্ট লাগবে না, যেগুলো এডুকেশন কিছু ডকুমেন্ট লাগে ও বাদে কিছু লাগছে না। কখন লাগবে, যখন তুমি অ্যাডমিশন নেবে কোনো কলেজের সুযোগ পেলে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমায় কিন্তু কী কী ডকুমেন্ট লাগবে বলে দিই। প্রথমত লাগছে তোমার রেসিডেন্টাল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, সেটা কী করে ডাউনলোড করবে সেটা ডাউনলোড করার লিঙ্ক আমি দেখিয়ে দেবো তোমাদের কিক্ষণি, আর তারপর তোমাদের বলি মেডিকেল সার্টিফিকেট এবং অবশ্যই এই দুটো তো লাগছেই, এর সাথে কী কী লাগছে, এর সাথে লাগবে র্যাঙ্ক কার্ড, অর্থাৎ এই যে র্যাঙ্ক কার্ডটা, এই র্যাঙ্ক কার্ডটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে, সেখান থেকে ডাউনলোড করার পর তোমরা কিন্তু অবশ্যই এটা দেখতে পাবে। এরপর তোমাদের যেটা জিনিসটা লাগবে সেটা কী, সেটা হচ্ছে তোমাদের অবশ্যই এডুকেশন যে কোয়ালিফিকেশানগুলো আছে এবং কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, কারো এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সিভিল ডিফেন্স অরফানস যা যেটা আছে সেটার সার্টিফিকেট অবশ্যই লাগবে, অরিজিনাল এবং বোথ মানে জেরক্স এবং অরিজিনাল অবশ্যই লাগবে। অ্যাডমিশনের সময় সব কিছু কিন্তু দেখে নেওয়া হবে, ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত কিছু কিন্তু সেখানেই হয়ে যায়। তো এইভাবে তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেসটা হয়। যদি কেউ সুযোগ না পাও সেক্ষেত্রে কী করবে, ধরো তোমার ফার্স্ট কাউন্সিলিং কোথাও নাম এলো না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, সেকেন্ড কাউন্সিলিং অটোমেটিক্যালি তুমি এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। এবার ধরো যে তুমি ফার্স্ট সেকেন্ড কোনোটাতে হলো না, তোমাদের আবার যখন হয় মপ আপ রাউন্ড শুরু হয়ে যাবে, মপ আপ রাউন্ড শুরু হয়ে গেলে কিন্তু তোমাদেরকে আবার রেজিস্ট্রেশন করতে হয়, সেই প্রসেসটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো এখন অনেক দেরি আছে তার জন্য এখন বেশি সময় মানে বেশি মাথা ঘামাতে হবে না, যখনই যা কোনো আপডেট আসবে, নতুন নতুন আপডেট আসলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে অবশ্যই সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই, 30,000 সাবস্ক্রাইবার আমাদের চ্যানেল পূর্ণ করেছে এবং এটা শুনে সত্যি আমি কালকে আমি আপলোড হয়েছিলাম। তোমাদের নতুন ভিডিও আসছে জিএনএমএর জন্য 2023-এর একটু পরে চেষ্টা করবো দেওয়া, নাহলে কালকের মধ্যে তোমাদেরকে একটু ভিডিও দেবো, সেখানে একটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে, যারা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নেবে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।